আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফর্ম রেলটেক মাস্টার। অনেক সময় দেখা যায় যে আমাদের পেন ড্রাইভ বলেন বা আপনারা হচ্ছে মেমোরি কার্ড বলেন বা পিসি বলেন বা যে কোনো টাইপের আপনার হচ্ছে ডিভাইস মানে স্টোরেজ ডিভাইস বলেন, সেই স্টোরেজ ডিভাইস থেকে আপনার হচ্ছে ডাটা লস হয়ে যায়, ডিলেট হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি হতে পারে, সেটা টপ রেট হতে পারে বা আপনার পুরো পিসিটাই ক্র্যাশ করছে, এরকমও হতে পারে। সো যে কোনো টাইপের ডাটা রিকভারি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে বা যে কোনো ডিলেট হওয়া ফাইল যদি আপনি রিকভারি করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বিকজ অফ হচ্ছে আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারের, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার যে কোনো টাইপের মানে ম্যাক্সিমাম টাইপের বা 1000+ ফাইল ফরম্যাট কিন্তু আপনি আসলে ডাটা রিকভারি করতে পারবেন না। এবং প্রিভিউ দেখে যদি আপনার কাছে রিলায়েবল মনে হয় বা আপনার কাছে এই ফাইলগুলো দরকার আছে মনে হয়, দেন হচ্ছে আপনি রিকভারি করতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে 4D উইন্ডোজ রিকভারি মানে ডাটা রিকভারি। সো এর মধ্যে আপনি আসলে আপনার পিসি বলেন, ল্যাপটপ বলেন, ইন্টারনাল এক্সটার্নাল USB বা SD কার্ড, যে কোনো টাইপেরই আপনি হচ্ছে স্টোরেজ ডিভাইস থেকে আপনার যে কোনো ফাইল ফরম্যাট আপনি হচ্ছে রিকভারি করতে পারবেন। সো এই ক্ষেত্রে যেমন হচ্ছে ডিলেট হয়ে যাওয়া ফাইল রিকভারি করতে পারবেন, ফরম্যাট হয়ে যাওয়া ফাইল, লস্ট পার্টিশন, দেন হচ্ছে এক্সটার্নাল ড্রাইভ, তারপরে হচ্ছে ক্র্যাশ উইন্ডোজ, এই টাইপসের, এবং হচ্ছিল কোন কোন ফাইল ফরম্যাট সাপোর্ট করে, ফটোজের, ভিডিওস, অডিওস, ডকুমেন্টস অ্যান্ড ইমেলস অ্যান্ড আদার্স অপশনগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে রিকভারি করতে পারবেন। এই ক্ষেত্রে ফ্রি স্ক্যান অ্যান্ড প্রিভিউ পাবেন, ফ্রিতে আর কি দেখতে স্ক্যান এবং হচ্ছিল প্রিভিউ নিতে পারবেন, দেন হচ্ছে ফ্লেক্সিবল ডাটা রিকভারি এবং হচ্ছিল ইজি রিকভারি সিস্টেম। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে একেবারে জাস্ট হচ্ছে 3টি স্টেপের মাধ্যমে আপনি এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো ফাইল ফরম্যাট রিকভারি করতে পারবেন বা যে কোনো ডাটা রিকভারি করতে পারবেন, এই ক্ষেত্রে কম্পিউটার বলেন বা যে কোনো স্টোরেজ ডিভাইস। সো আমরা এখানে আসলে ডাউনলোড করে দেখি কী অবস্থা। ফার্স্টে হচ্ছে ডাউনলোড হয়ে ক্লিক করলাম, করার পরপরই ডাউনলোড হয়ে যাবে মানে ডাউনলোডারটা ডাউনলোড হবে, দেখানো হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে ডাটা রিকভারি মানে আপনার হচ্ছে এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে আর কি। এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছিলো আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো আমাদেরটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, স্টার্টে দিলাম, দেওয়ার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিসিতে মাত্র জাস্ট একটা স্টোরেজ ডিভাইসই লাগানো আছে বা হচ্ছে আপনার SSD M.2 লাগানো আছে, সরি। অ্যান্ড দেন হচ্ছে আমি আরেকটা আপনার হচ্ছে USB ড্রাইভ লাগালাম, লাগানোর পরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অপশন দেখাচ্ছে। সো ডেস্কটপ রিকভারি করতে পারবেন, রিসাইকেল বিন থেকে রিকভারি করতে পারবেন, সিলেক্টেড যে কোনো ফোল্ডার থেকেও আপনি চাইলে রিকভারি করতে পারেন, যে আমি এত কিছু সার্চ করতে পারবো না, সিলেক্টেড ফোল্ডার থেকে যাই রিকভারি করতে, সেটাও পসিবল। এছাড়াও ছিল পুরো আপনার যে স্টোরেজ ডিভাইসটা আছে বা আপনার পুরো হার্ড ডিস্ক যদি বলেন, সেই হার্ড ডিস্কটাও কিন্তু স্ক্যান করে দেখতে পারবেন বা আপনার হচ্ছে হলো USB মানে পুরোটা স্ক্যানও করা যায়, সিলেক্টেড ডিভাইস মানে আপনার হচ্ছে ফোল্ডার বা ফাইল বা আপনার হচ্ছে ফোল্ড পার্টিশন সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও ছিল আপনার ক্র্যাশ উইন্ডোজ মানে আপনার পিসি যদি পুরো ক্র্যাশ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা মানে কি বলে এক্সপেরিমেন্ট চালাতে পারবেন এবং হচ্ছে রিকভারি করার ট্রাই করতে পারবেন। এছাড়াও ছিল আপনার কিছু ফটোজ আপনি রিকভারি করলেন বা ফটোজ প্রবলেম হলো বা অনেক সময় এক সাইড দিয়ে আসে আর এক সাইড দিয়ে আসে না, এই টাইপসের যদি ফটোজ বা ভিডিওস থাকে আর সেগুলো কিন্তু আপনি আসলে এখানের মাধ্যমে মানে রিপেয়ার করে নিতে পারবেন। সো আমরা আমাদের পেন ড্রাইভে চলে আসলাম, পেন ড্রাইভের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের 4টা ফাইল নিলাম, একটা হচ্ছিলো ফটোজ, একটা হচ্ছে ডকুমেন্টস আর মানে PDF এবং হচ্ছে একটা অডিও, একটা ভিডিও, এই কয়েকটা আপনার হচ্ছিলো নিলাম। নেওয়ার পরে এগুলো আমরা আসলে ডিলেট করে দিই বা আমরা টেস্ট নামে একটা ফোল্ডারে মানে দেই, দিয়ে হচ্ছিলো ডিলেট করে দিই। এর আগেও আরেকটা ফাইল আমরা ডিলেট করে দিছি, সেটা ইনফিনিক্সের একটা ফাইল ছিল, দেখবো পাওয়া যায় কিনা। সো এখানের মধ্যে থেকে আমরা এটাকে জাস্ট হচ্ছে ডিলেট করলাম, ডিলেট, দেন দেখতে পাচ্ছেন যে এমটি। আমরা আরেকবার রিচেক করে দেখি যে কোনো ফাইল ফোল্ডার আছে নাই। সো এবার আমরা জাস্ট হচ্ছে আমাদের যে আপনার হচ্ছে পেন ড্রাইভ আছে সেই পেন ড্রাইভটি স্ক্যান করা শুরু করলাম। সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে কিন্তু স্ক্যান শুরু হয়ে গেল এবং মোটামুটি ফাস্ট আপনার হচ্ছে স্ক্যান করা শুরু করছে, 21টা ফাইল পাইছে তারা, আপনার হচ্ছে এখন 23টা, 1.5 GB মতো। সো এভাবে চলতেছে, মাত্র 13% স্ক্যান করছে। সো দেখতে পাচ্ছেন নিচে GB বাড়তেছে এবং ফাইল সংখ্যা বাড়তেছে। এইভাবে করে আপনার হচ্ছে স্ক্যান করতে যতটুকু সময় লাগে আপনার ডিভাইসের সাইজ অনুসারে ডিপেন্ড করে। সো এখানের মধ্যে আমার তো অলরেডি ডিলেটেড ফাইল ছিল, সো আমি ডিলেটেড ফাইল থেকেও দেখতে পারতেছি অলরেডি আমারটা চলে আসছে। তারপরেও আমরা চাইলে স্ক্যান ফুল কন্টিনিউ করতে পারি, বাট আমাদের প্রয়োজন নেই, আমাদের যেগুলো দেখা দরকার সেগুলো কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। সো এইগুলো
এখান থেকে আমি সরাসরি ডাউনলোড করে ফেলতে পারি, আদারওয়াইজ হচ্ছে হলো আপনি র ফাইল দেখতে পারেন, আপনি কোনো ফাইল ফর্মে সরাসরি সিলেক্ট করে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমরা আসলে এইগুলো দেখে টাইম পাস না করে মানে পজ করে দিলাম, জাস্ট হচ্ছে এখানে কিছু ইনফরমেশন আছে। সো আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ফাইলগুলো রিমুভ মানে রিকভারি করা দরকার সেই ফোল্ডারটা, এই নিউ ফোল্ডারের মধ্যে চারটা ফাইল আছে। এর আগে আমার কিন্তু এই দেখুন এখানের মধ্যে প্রিভিউ দেখতে পাচ্ছি, আমার যে পিকচারটা দরকার সেটা কি এখানে আছে কিনা, বা যে ডকুমেন্টসটা দরকার সেটা কিন্তু এখানে আছে কিনা। সো মানে প্রিভিউ আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো ফর এক্সাম্পল এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে আপনি কিন্তু ওই পিকচার বলেন বা আপনি আপনার যে কোনো ফাইল বলেন সেটা কিন্তু দেখতে পারবেন। ইনফিনিক্সের এটা কিন্তু আমরা আরও আগে ডিলিট করে দিয়েছিলাম, সো বাট এটাও কিন্তু এখানের মধ্যে শো করছে, মানে পুরনো অনেক অনেক পুরনো ছিল এটা, যারা আসলে ভিডিও দেখেন তারা তো জানেনি যে এটা অনেক পুরনো একটা ফাইল ছিল, সেটাও কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে। সো এইভাবে করে আপনি এই স্ক্যান করে আপনার ফাইল খুঁজে নেবেন। এছাড়া যদি মনে হয় যে না পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে ডিপ স্ক্যান করবেন, এক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, বাট আপনার পুরো স্টোরেজটা আবার রিচেক করে আপনার ফাইলগুলোকে আপনার সামনে হাজির করবে আর কি। সো আমরা এই ফোল্ডারটাকে রিকভারি করতে চাচ্ছি, জাস্ট হচ্ছে রিকভারিতে ক্লিক করলাম, কোথায় রিকভারি করতে চাই সো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই, নিউ ফোল্ডার টু। সো আমরা এটা ডেস্কটপে নিউ ফোল্ডার টুতে আমরা হচ্ছে রিকভারি করতে চাই ফাইলগুলো, এখান থেকে নিউ ফোল্ডার টু সিলেক্ট করলাম, দেন হচ্ছে রিকভারিতে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু রিকভারি হয়ে গেছে, 18 MB ফাইল ছিল এবং হচ্ছিল এখানেও অ্যাকুরেট ফাইল চলে আসছে। সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সবগুলো ফাইল চলে আসছে। আমরা একটু বড় করে দেখি, জাস্ট মিডিয়াম আইকন, আচ্ছা লার্জ আইকনে দিই। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো ডকুমেন্টসে কোনো প্রবলেম হয়নি, বা যেই ফাইলগুলো ছিল সেগুলোর মধ্যে কোনো প্রবলেম হয়নি। সো এইভাবে করে অনায়াসে ভিডিওটাও দেখি, যদি এই ধরনের কোনো প্রবলেম হয় মনে করেন যে আটকা যায় বা হচ্ছে ছবির অর্ধেক আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের যে রিকভারি মানে আপনার হচ্ছে রিপেয়ার অপশন আছে পিকচার এবং ভিডিও রিকভার, এখানের মধ্যে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল আসলে প্রসেস, সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কীভাবে কী করতে পারবেন। এইভাবে করে অনায়াসে আপনি আপনার যে কোনো ডাটা রিকভারি করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে কিছু মানে আপনার হচ্ছে লিমিটেশন থাকে, যেমন হচ্ছে আপনাকে ফুল ভার্সন ইউজ করতে হলে অবশ্যই পারচেস করে ইউজ করতে হবে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ডাটা রিকভারি সফটওয়্যারটা কেমন লাগছে বা এই আপডেট সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।